আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আব্বু নানু বাড়ি থেকে এই তো শাক সবজি সবকিছু নিয়ে আসছে। তো কামরাঙ্গা নিয়ে আসছে আলু, টমেটো, সিম, এই তো। আর কবুতর, কবুতর চারটা নিয়ে আসছে। কবুতর বেসিক্যালি সবাই পছন্দ করি আমরা। আর এই তো আপনাদের সাথে শেয়ার করলাম আজকে নানু বাড়ি থেকে একদম ফ্রেশ শাকসবজি, এগুলো নিয়ে আসলো সব কিছু নানুর হাতে, না তোমার হাতে করা। আমি সব কিছু নিজের হাতেই করি, আর সবাই চলে গেছে, মাত্র লাকি খালাম আর আরফি আছে, ওরা কিছুদিনের মধ্যে চলে যাবে। সবাই চলে গেছে, আর সবাই জন্য দোয়া করবেন যেন ভালোভাবে থাকতে পারে। সবাই দোয়া চাই, আমরা সবাই দোয়া চাই, আল্লাহ সবার সুখে রাখুক, ভালা থাকুক, আমি দোয়া করি, আল্লাহ যে ভালো রাখে, আমি এই দোয়া করি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর আজকে রাতের জন্য ওই আব্বু নিয়ে আসছিল নানু বাড়ি থেকে, আর আপনাদের তো সব কিছুই দেখাইলাম। আর সিম রান্না করতেছো না? হ্যাঁ, সরি শুটকি দিয়ে কক্সবাজার থেকে আমার আনা সরি শুটকি, সরি শুটকি দিয়ে সিম কে রান্না করব। আর আর কি কি রান্না করব? রুই মাছ দিয়ে লাউ রান্না করব, আর তরকারি আছে অনেক তরকারি। কালকে তো অনেক রান্না বান্না হয়েছে, মানে আমরা কেউ তেমন একটা খাই নাই, খুব সবার খুব বেশি মন খারাপ ছিল, আন্টিরা চলে গেছে, সবাই চলে গেছে। হ্যাঁ, এই তো আপনাদের সাথে অল্প স্বল্প সব কিছু দেখাবো। আসার সময় সবাই খুব বেশি আনন্দ থাকে, যাবার সময় আসলে বিদায়টা খুবই খুবই কষ্ট, বিদায়ের মুহূর্তটা যে কতটা কষ্ট আপন মানুষ ছাড়া কেউ বুঝবে না। এই তো আমাদের রান্না বান্না চলতেছে, সিমের ভর্তার লাউয়ের তরকারি হবে এখন। লাউ কি দিম, কি মাছ দিয়ে রান্না করবো? রুই মাছের পেটি ও চাকু আছে না? ওকে। আর সিমের ভর্তা হবে, টমেটো দিচ্ছ না? আর আজকে তো খুব বেশি ভালো লাগতেছে, সিমের ভর্তা খাবো নানু বাড়ির, মানে নানুদের নিজের হাতে করা সিমের, গাছের সিম, কামরাঙ্গার ভর্তা, আর আম্মু করতেছে সিমের ভর্তা। আর এই কামরাঙ্গা গুলো হলো আমাদের গ্রামের কাছের, আমাদের নিজেদের বাড়ি, আর সিম হলো নানুর হাতের গড়া, মানে নানু খুব বেশি মিস করতেছিল ঢাকা বসে, কবে সিম পারবে, কবে সিমের তরকারি খাবে, মানে আসলে মানে নানু এগুলার মানে অনেক আগের থেকে গাছ পালা, তারপরে হাঁস মুরগি এসবের প্রতি একটা ভালোবাসা কাজ করত। আর এই তো ভর্তা বানানো শুরু হয়ে গেল, তোমরা দুজন কি প্ল্যানিং করে আসছো? আর এত রাত্রে সাইমা কামরাঙ্গার ভর্তা করতেছে, করি বাট এত রাত্রে আমি খাবো না, আমার পেট ব্যথা করলে। সাইমা এত রাত্রে কোন বুঝে যে বানাইতেছে, মিষ্টি? ওকে, তাহলে খাওয়া যাবে একটু। আর এটা তো একদম ফেভারিট সবার, অবশ্য আমাদের বাসার সিমের ভর্তা। তো এই তো আজকে খাবার দাবার ভালো জমবে, আর আপনারও মিস করবেন অনেক
ভর্তা অবশ্য যার দেখে তারে খুব বেশি খাইতে ইচ্ছে করে, আর যারা কাছে আছেন আপনাদের জন্য স্পেশাল ইনভাইট, আপনারা চলে আসেন। আর সবাই ভালো থাকবেন, আর ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম। ওকে, আল্লাহ হাফেজ।